নমস্কার, শুভ নবমী। আজ আমার 2014 সালে একটি কবিতার বই বেরিয়েছিল, মেঘ সমুদ্র ও একলা আকাশ, কলকাতা বইমেলায় কবিতার বই। মূলত দেশাত্মবোধক কবিতা আছে। তা এই অবকাশে আজকে নেতাজির প্রতি এই কবিতা একটু আবৃত্তি করি, আর পারলে কয়েকটা দেশাত্মবোধক আবৃত্তিও করব নেতাজির প্রতি। তোমাকে আমরা কোথায় রেখেছি, কয়েক শত ঠিক বেঠিক গ্রন্থ প্রকাশনায়, পূর্ণাবয়ব অর্ধবয়ব বিকৃত স্ট্যাচু চূড়ান্ত অবহেলায়, শিল্পের ভণ্ডামি সঠতার সেলুলয়েডে, নাকি ফেরিদারদের রাজনীতিকদের প্রতিশ্রুতি আর প্রগলভতায়, উত্তর পায়নি আজও। যার নামে মন চলে যায় সুদূর নক্ষত্র লোকে, যার কাহিনীতে হিমালয়ের বরফ গলা জলে গঙ্গা বয়ে যায়, যার সাহসে আজ অভিধানে বিপ্লব শব্দটি খুঁজে পাওয়া যায়, যার জন্মদিনে দেশপ্রেম বিশ্বপ্রেম একাকার হয়ে যায়, তরুণের স্বপ্ন সন্ধানী মন প্রৌঢ় বৃদ্ধকেও আচ্ছন্ন করে। দিন যায়, বছর যায়, শতক শতাব্দী পাল্টে যায়, তুমি বার বার ফিরে আসো নব নব বেশে, শীতের উত্তাপ নিয়ে বৈশাখের কঠোর শপথে। আরেকটি কবিতা বলি, এটাও কিছুটা প্রাসঙ্গিক। আমাদের যে ভয়ঙ্কর দেশভাগ হয়ে গিয়েছিল 1947 সালে, আমাদের মানচিত্র বদলে গিয়েছিল, কিন্তু বিশেষ করে 1971 সালে সেই যে লড়াই পশ্চিম পাকিস্তানে বাঙালিদের যে লড়াই, এবং সেই লড়াইয়ের পরই নতুন দেশের সৃষ্টি হয়েছিল বাংলাদেশ। তিনটি চাওয়া কবিতার নাম, তিনটি চাওয়া। বলতে চাই অনেক কথা, আমার কথা, তোমার কথা, তাদের কথা। বলতে চাই সবার কথা সবার জন্য, বলতে চাই সত্য কথা দেশের জন্য দশের জন্য। জানতে চাই অতীত এবং আগামী কেমন ছিল কেমন হবে, জানতে চাই আজকে কেমন কেন এমন, কিসের জন্য কাদের জন্য। জানতে চাই মুখের কথা মনের কথা এবং সকল মনের ব্যথা। দেখতে চাই ফুল ধরেছে ছোট্ট চারায়, ঢেউ তুলেছে সবুজ খেতে, মুখের কথায় চলছে না কেউ, চলছে সবাই খুশি এবং বিবেক নিয়ে। দেখতে চাই আসছে ফিরে হারানো দিন, নীতি এবং সংস্কৃতির সেসব দিন, গীতাঞ্জলি অগ্নিবিনার মৌন মুখর ত্যাগের ভোর। দেখতে চাই দেশের ব্যথায় দেশের ভাষায় ভাগ হয়নি ভারতবর্ষ, নেই কোনো আমরা ওরা কাঁটাতারের মিথ্যা সীমা, একই নিশান সিন্ধু পারে যেমন ছিল পদ্মা এবং গঙ্গা পারে।